সুচিতা বাংলা ইউটিউব চ্যানেল। ডায়মন্ড হারবার শহরের জেঠিঘাট থেকে কপাটহাট পর্যন্ত প্রায় 3.5 কিমির বেশি রাস্তায় ফুটপাত ও সৌন্দর্যায়ন প্রকল্পের সূচনা হলো। ব্যয় হবে 2,40,00,000 টাকা। জাতীয় সড়কের দুধারে 6 ফুট করে ফুটপাত তৈরি হবে, থাকবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। বুধবার জেঠিঘাটে এই প্রকল্পের সূচনা করলেন মহকুমা শাসক তথা পৌর প্রশাসক সুকান্ত সাহা। 3টি ধাপে এই কাজ শেষ করা হবে। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ গৌতম অধিকারী, প্রাক্তন চেয়ারা পার্সন মীরা হালদার সহ বিশিষ্টরা। দ্রুত এই কাজ শেষ হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। সাংসদ অভিষেক ব্যানার্জি, তিনি জেঠিঘাট সহ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, শহরের সমস্যা নিয়ে খোঁজ খবর নেন। তখনই ফুটপাত ও সৌন্দর্যায়ন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন, কিন্তু করোনার জেরে লকডাউন ও আমফানে সেই কাজ শুরু করতে দেরি হয়। এদিন মহকুমা শাসক সুকান্ত সাহা বলেন, ডায়মন্ড হারবারবাসীর কাছে একটা বিরাট পাওনা যে পুজোর আগে দীর্ঘদিনের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হতে চলেছে, যেটা মাননীয় সাংসদ গত বছর এই ডায়মন্ড হারবার ফুটপাত সংস্কার এবং সম্প্রসারণের শুভ শিলান্যাস করে গেছিলেন। আমরা সেই অর্থ পেয়ে গেছি, 2,40,00,000 টাকা আমরা পেয়েছি। এই 2,40,00,000 টাকায় আমাদের 3টে ফেজে কাজ হবে। প্রথমে জেঠিঘাট থেকে স্টেশন মোড় পর্যন্ত হবে প্রথম পর্যায়, তারপরে স্টেশন মোড় থেকে নতুন পোল পর্যন্ত, তারপর নতুন পোল থেকে কপাটহাট পর্যন্ত সম্প্রসারণের কাজ হবে। মূলত শহর সৌন্দর্যায়ন করা, ফুটপাত ভালো করে সাজিয়ে এক কিছুটা হলে সম্প্রসারিত করে সেই মানুষের চলাচলের উপযোগী করা এবং শহরকে একটা সুন্দর শহর উপহার দেওয়া। এবং ডায়মন্ড হারবারের এই ফুটপাত সম্প্রসারণ এবং সংস্কারের কাজটি আমরা আজকে শুভ সূচনা হলো, আজকে থেকে কাজটা শুরু হলো এবং এটা পুজোর 7 দিন আমাদের কাজ বন্ধ থাকবে, অর্থাৎ চতুর্থী থেকে বিজয়া দশমী পর্যন্ত কাজ বন্ধ থাকবে, তারপরে আবার কাজ শুরু হবে। আমরা এখান থেকে কাজটা শুরু করলাম একটাই কারণে, ব্যবসায়ী বন্ধুদের কথা মাথায় রেখে, যেহেতু পুজোর সময়, এই সময় বাজারে কেনাকাটা বেশি হয়, ফলে আমরা একটা কর্নার থেকে কাজ শুরু করলাম যাতে কোনো ব্যবসায়ীর প্রতিদিনকার ব্যবসায়িক যে কাজকর্ম তাতে কোনো অসুবিধা না হয়। আমরা যে সমীক্ষা করে যেটা দেখেছি যে ফুটপাত কোথাও 6 ফিট, কোথাও 8 ফিট, কোথাও 12 ফিট, এরকম পরিমাণে ফুটপাত চওড়া রয়েছে। তো আমরা চেষ্টা করছি যে অন্ততপক্ষে দুদিকে মিনিমাম 6 ফিট যাতে সংস্কার করা যায়, যেখানে বেশি জায়গা আমরা পেয়ে যাব সেখানে সেইটুকু জায়গাও আমরা ফুটপাতের আওতায় নিয়ে আসব এবং গাড়ি, বিশেষ করে 2 চাকার গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। আচ্ছা, কোনো এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।